বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি তোমাদের জন্য একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ এবং আর কিছুদিনের মধ্যেই তোমাদের মাধ্যমিকের রেজাল্ট বেরোতে চলেছে তো আজ তোমাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করব যে তোমরা এই রেজাল্টটা মোবাইল থেকে ম্যাসেজ সিস্টেমের মাধ্যমে কিভাবে তোমরা দেখে নিতে পারো অর্থাৎ ম্যাসেজ পাঠিয়ে কীভাবে তোমরা রেজাল্টটাকে দেখে নিতে পারবে সেই ম্যাসেজ পাঠানোর যে প্যাটার্ন এবং কত নম্বরে পাঠাবে সেই বিষয়েই কিন্তু আজকের মূল আলোচনা বন্ধুরা তারা যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন ক্লিক করে অল বটনটি ক্লিক করো চ্যানেলের সমস্ত ভিডিও এর নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য তাহলে দেখো তোমরা কিভাবে রেজাল্টটা দেখবে প্রথমে এস এম এসের মাধ্যমে কিন্তু রেজাল্টটা জানা যাবে আমি যে সিস্টেমটা আজ তোমাদের বলছি তোমরা কী লিখবে ডব্লু টেন তোমরা দেখতে পাচ্ছো একদম লেখার প্যাটার্নটা দিয়ে একটা স্পেস দেবে স্পেস মানে হচ্ছে মাঝখানে একটা ফাঁকা দিয়ে রোল নম্বরটা লিখবে তোমরা জানো যে তোমাদের রোল আছে এবং নম্বর আছে একটা কথা মাথায় রাখবে রোল এবং নম্বরের মাঝে কিন্তু কোনো স্পেস দেবে না তাহলে কি হলো তোমরা লিখলে বড় হাতের ডব্লু বড় হাতের বি তারপর ওয়ান জিরো একটা স্পেস দিয়ে একদম রোল নম্বরটা হুবহু অ্যাডমিট কার্ডে যেমন আছে ঠিক তেমনটা লিখে দেবে তবে একটা কথা মাথায় রাখবে রোল এবং নম্বরের মাঝে কিন্তু কোনো স্পেস দেবে না মানে পরপর লিখে যাবে রোল এবং নম্বরটা লিখে তোমরা এই রোল নম্বরটাকে পাঠিয়ে দেবে ফাইভ সিক্স জিরো সেভেন জিরো নম্বরে বা ফাইভ নম্বরে বা ফাইভ সিক্স সেভেন সিক্স সেভেন অথবা ফাইভ অথবা ফাইভ নম্বরে এই মেসেজটাকে পাঠিয়ে দেবে তোমাদের যেদিন রেজাল্ট বেরোবে তোমরা কি করবে সেই দিন মোটামুটি দশটার দিকে ওয়েবসাইটে রেজাল্ট সাধারণত পাবলিশ হয় তোমরা নটার দিকে এই মেসেজটা পাঠিয়ে দেবে দেখবে পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গেই রেজাল্ট যখনই পাবলিশ হবে তার দুই থেকে তিন মিনিটের মধ্যে মোবাইলে তোমাকে একদম সম্পূর্ণ তথ্যভিত্তিক কিন্তু মেসেজ চলে ম্যাসেজ চলে আসবে তোমার মোবাইলে এই সিস্টেমটা কিন্তু সব থেকে সহজতম সিস্টেম হ্যাঁ তবে এস পাঠাতে গেলে মোবাইলে ব্যালান্স সাধারণভাবে দেখা যায় যে তিন টাকা করে কেটে নেয় সেই তিন টাকা জন্য মোবাইলে ব্যালান্স কিন্তু লাগবে নর্মাল ব্যালান্স নেট ব্যালান্স নয় নর্মাল ব্যালান্স তিন টাকা মোবাইলে লাগবে তোমরা জাস্ট এই যে প্যাটার্নটা আমি বললাম এটা করে নটার দিকে এস এম এসটা সেন্ড করে দেবে দিলে দেখবে একদম দশটার দিকে ওয়েবসাইটে রেজাল্টটা বেরোবে অটোমেটিক দশটা দুই তিনের মধ্যে কিন্তু তোমরা তোমাদের সম্পূর্ণ নাম সাবজেক্ট ভিত্তিক কত নম্বর পেয়েছ বা প্রত্যেকবার যে সিস্টেমে রেজাল্টটা বের হয় সেইভাবে কিন্তু সম্পূর্ণ রেজাল্টটা তোমরা পেয়ে যাবে মাধ্যমিকের এই হলো আজকের আলোচনা এর পরবর্তীতে কিভাবে ওয়েবসাইটের মাধ্যমে তোমরা রেজাল্ট দেখতে পাবে সেই বিষয় নিয়েও আমি তোমাদের সামনে সম্পূর্ণরূপে তুলে ধরব এবং মোবাইলে বা কম্পিউটারে বসে তোমরা কীভাবে রেজাল্ট দেখবে সেটা নিয়েও আলোচনা করবো তো এই হলো আজকের একদম শর্ট ভিডিও শর্ট আলোচনা তো আলোচনাটি ভালো লাগলে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং যে সিস্টেমটা বললাম এটা একবার একটু দেখে নিতে পারো দেখবে একদম রেজাল্ট দশটায় বেরোলে দশটা দুই তিন বা পাঁচের মধ্যেই কিন্তু তোমরা মোবাইলে মেসেজ ফিডব্যাক পেয়ে যাবে এবং নিজের রেজাল্টটা কিন্তু জেনে নিতে পারবে তো এই হলো আজকের আলোচনা ভালো লাগলে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো ধন্যবাদ